নমস্কার বন্ধুরা শ্রীসঞ্জীবন বলছি আবারও এসে গেছি নেচার পর নার্সারিতে এটি হলো সম্পূর্ণ ভেষজ উদ্ভিদে পরিপূর্ণ একটি নার্সারি ভেষজ উদ্ভিদের প্রচার এবং প্রসারে যিনি নিরলস নিরন্তর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই গৌরচন্দ্র দাস মহাশয় আবারও কিছু নতুন ভেষজ গাছ নিয়ে এসেছেন আমাদের আজকের অনুষ্ঠান সেই সমস্ত নতুন ভেষজ গাছ নিয়ে আমরা আগে কয়েকটি প্রোগ্রাম ওনাকে নিয়ে করেছি তাতে যে সমস্ত গাছগুলি দেখানো হয়েছে আজকে আমরা নতুন নতুন গাছগুলোকে দেখাবো আপনারা একদম স্কিপ না করে পুরো প্রোগ্রামটি দেখবেন কারণ স্কিপ করলে কিন্তু কোনো একটি ভেষজ উদ্ভিদ হয়তো দেখা হবে না এবং আমরা তো জানি যে গাছ হলো আমাদের একমাত্র বন্ধু যে গাছের মাধ্যমে আমরা অনেক কিছু থেকে নিরাময় পেতে পারি হিলিং পেতে পারি সেই জন্য গাছগুলির সম্বন্ধে জেনে নিলে আমরা অনেকভাবে উপকৃত হব এবং আমাদের আশেপাশের মানুষকে আমরা উপকৃত করতে পারবো সেই জন্য আজকের ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখুন নমস্কার আমার নাম গৌরচন্দ্র দাস আজকে মানে এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল প্রাঙ্গণে মূলত আমার যে ফার্ম পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত সব ওষুধি গাছের যে ফার্ম এটা এই হসপিটাল গ্রাউন্ডেই রয়েছে তো এই প্রসঙ্গে কথা বলার আগে আমি সঞ্জীবনী চ্যানেলকে স্পেশাল থ্যাংকস জানাবো স্পেশাল থ্যাংক জানাবো এই জন্য আজকে আমি যেটা ব্রত হিসেবে নিয়েছি মানুষের মধ্যে ভেষজ সচেতনতা ভেষজের সংরক্ষণ এবং ভেষজের সম্প্রসারণের ব্যাপারে যেই ব্রত হিসেবে নিয়েছি এই কাজ তো আর আমি একা করতে পারবো না তো এই ক্ষেত্রে সঞ্জীবনী চ্যানেল কিন্তু আমাকে ভীষণভাবে সহযোগিতা করছে এই যে আপনাদের জন্য নতুন নতুন সব গাছ নিয়ে আসছি এই নতুন গাছের ম্যাসেজটা কিন্তু পৌঁছে দিচ্ছে সঞ্জীবনী চ্যানেল তো সঞ্জীবনী চ্যানেল এই ক্ষেত্রে সহযোগিতা করছে বলে আপনাদের কাছে কিন্তু এই সব খবরা খবরাখবরগুলো আমি পৌঁছে দিতে পাচ্ছি। তো আজকে নতুন নতুন যে গাছের কথা বলছি পরপর সঞ্জীবনী দুটো এপিসোড করেছে আজকে হচ্ছে থার্ড এপিসোড তবে থার্ড এপিসোডে যত গাছ এসছে আজকে কিন্তু সব কভার করা সম্ভব হবে না তো আপনাদের সঙ্গে আজকে কিছু গাছের পরিচয় করিয়ে দিচ্ছি বাদ বাকি খুব শিগগিরই আবার ফোর্থ এপিসোড আমাদের হবে তাহলে আসুন যতটা সম্ভব বিভিন্ন গাছের সঙ্গে আপনাদের নতুন নতুন গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আসুন এর সামনে যে গাছটা দেখাচ্ছি এই গাছটার নাম হচ্ছে পুত্রঞ্জীবী নিচে বোর্ডও দেয়া আছে দেখুন পুত্রঞ্জীবী আর এর হিন্দি নামও দেয়া রয়েছে সংস্কৃত নামও দেয়া রয়েছে তো পুত্রঞ্জীবী গাছ এখন রেয়ার গাছ এবার পুত্রঞ্জীবী গাছের প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় বিভিন্ন পুরাণে কিন্তু এই এর ব্যাপারে অনেক উল্লেখ আছে কি বিভিন্ন আয়ুর্বেদ গ্রন্থাদিতেও এর অনেক উল্লেখ আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গাছ আজকে যদি দেখি যে পুত্রঞ্জীবী গাছের ঠিক একাদশ শতকের গ্রন্থ চক্রদত্তেও কিন্তু এর উল্লেখ পাওয়া যায় চক্রদত্ত গ্রন্থে এটা বলছে কাশ রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আবার ষোড়শ শতকের গ্রহ ভাব প্রকাশেও দেখা যায় যে ফোরা হলে এটার ব্যবহার দেখানো হয়েছে ওখানে আবার দেখা যাচ্ছে যে পুত্রঞ্জীবী ফলের শ্বাস বেটে প্রলেপ দিলে ফোড়ার এর প্রতিকার হয় আবার দেখা যাচ্ছে অষ্টাদশ শতকের গ্রন্থ বঙ্গসেনেও এর উল্লেখ পাওয়া যাচ্ছে তবে বঙ্গসেনে এর উল্লেখে দেখা যাচ্ছে যে শ্লেষা এবং বায়ুর চাপজনিত রোগে পুত্রঞ্জীবী ফলের রস পান করলে ওটা কমে যায় তো আরেকটা বিষয় হচ্ছে পুত্রঞ্জীবী গাছ কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রে কাজ করে মেল ফিমেলের কথা বললাম অ্যাকচুয়ালি এটা পুরুষদের পুরুষদের ক্ষেত্রে যেটা হয় পুরুষের শুক্র এবং মহিলাদের ঋতু কে বিশুদ্ধ রাখে অর্থাৎ এই ক্ষেত্রে শুক্র শুক্রের যেরকম স্বাস্থ্য সুস্থ রাখে পাশাপাশি মহিলারা যাতে এটার ধারণ করতে পারে গ্রহণ করতে পারে ধারণ করতে পারে সেই ব্যাপারে এটা ঠিক স্বাস্থ্যসম্মত আর কি এটা অ্যাকচুয়ালি এই যে দেখছেন বৃক্ষটা ঠিক এটা ওই বছরে একটা সময় পাতা ঝরে যায় এটা কিন্তু পাতা ঝরে না এটা চিরসবুজ বৃক্ষ এবার এছাড়া আমি যেগুলো বললাম এছাড়া আরও অনেক কাজে এটা লাগে যেরকম পিপাসায় গরমকালে এটা প্রাচীনকালের কথা বলছি গরমকালে দূর দূরান্তে যারা যাচ্ছে তো পিপাসায় গলা শুকিয়ে যায় এই গাছের এক টুকরো ছাল যদি গলায় মানে গালের মধ্যে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু ওই পিপাসায় গলা শুকিয়ে যাবে না এটা একটু এটা যেরকম বলা হয়েছে আবার রক্ত আমাশ কিন্তু এটার কাজে লাগে বিশেষ করে আবার দুর্বলতার ক্ষেত্রে বলহানি যেটাকে বলছে এই দুর্বলতার ক্ষেত্রেও এটা কাজ করে অর্থাৎ শক্তিবর্ধক আবার আরেকটা বিষয় হচ্ছে যে পুরুষদের একটা ক্ষণস্থায়ী সম্ভগ ক্ষণস্থায়ী সম্ভোগ বলতে ঠিক কি বলবো এটা সেক্সুয়াল পাওয়ারটা কমে গেলে তখন অসুবিধা হয় সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে আবার দেখা যাচ্ছে এই এটা এটার আরেক নাম হচ্ছে জিয়া তো জিয়াপুতার বীজ যদি বাচ্চাদের যে ছোটো বাচ্চাদের গলায় মালার মতো যদি পরিয়ে দেয়া হয় কথিত আছে যে শিশুরা দীর্ঘজীবী হয় তো এরকম অনেক রকম তথ্য পাওয়া যাচ্ছে আবার এই জিয়া পুতার পাতা দশ গ্রাম আশের জলে সিদ্ধ করে ঠিক ওয়ান ফোর মানে ওয়ান থার্ড যখন হয়ে যাবে তখন যদি এটা ছেকে খাওয়া যায় এটা কিন্তু মধুমেহতে কাজ করে তবে এই পুত্রঞ্জীবী গাছ মানুষ যাতে সুলভে পেতে পারে তার জন্য কিন্তু আমি ব্যবস্থা করেছি অলরেডি আমার একশো চারা আনা হয়েছে আরও অর্ডার দেয়া আছে আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আর এখানে যদি কেউ আসতে চান তাহলে যদি ট্রেনে কেউ আসেন তাহলে শিয়ালদা নৈহাটি শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা রানাঘাট শিয়ালদা গেদে শিয়ালদা কল্যাণী শিয়ালদা শান্তিনগর যে শিয়ালদা শান্তিপুর যে কোনো ট্রেনে শ্যামনগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এসে যদি বলেন যে ঝাউতলা আমি খ্রিস্টান হসপিটালে যাব তাহলে আপনারা ওই খ্রিস্টান হসপিটালের কাছেই নামিয়ে দেবে ওখান থেকে আপনি হসপিটালের ভিতরে চলে আসবেন যারা বাসে আসতে চান তারা বাসে আসবেন যেরকম নৈহাটি বারাসাত একটা বাস চলছে ওই বাসে ডিএন ফাইভ বাস এই ডিএন ফাইভ বাসে আপনারা বাসুদেবপুর মোড়ে নেমে বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটালে যাব যে গাছটা দেখছেন এটা হচ্ছে জয়ন্তী তো জয়ন্তী এখানে বড় রয়েছে এই জয়ন্তী গাছ এটাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো অথচ জয়ন্তী গাছটা খুব গুরুত্বপূর্ণ গাছ গাছটা বেশ বাহারি গাছ দেখতেও ভালো লাগছে খুব বেশি কিন্তু বড় হয় না ওই দশ বারো ফুট পর্যন্ত হয় আর পাতা টাতাগুলো বেশ ভালো লাগছে দেখতে তবে ওষুধি গুণ হিসেবে ভেষজ গুণ হিসেবে কি আছে দেখুন অনেক সময় ঠান্ডা লাগলে নাকে জল জল ঝরে কিছুতেই বন্ধ হতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে আসে আবার অনেক সময় দেখবেন নাক বন্ধ হয়ে যায় মাথা কীরকম ভার হয়ে থাকে সর্দি ঠিকমতো বেরোয় না এই ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ জ্যাম হয়ে যাওয়া যাটাকে বলে সেটা হয় সেই ক্ষেত্রেও এটা কাজ করে তাহলে আগে বললাম নাকে জল ঝরছে সেই ক্ষেত্রেও যেরকম কাজ করে আবার নাকে ঠিকমতো জল ঝরছে না জ্যাম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু কাজ করে এবার আবার এই বাচ্চাদের অনেক সময় যে সর্দি হয় সর্দিতে কাজ করে আবার দেখা যাচ্ছে ওই অনেক সময় মানে মধুমেহ রোগেও কিন্তু এটা কাজ করে আবার শিরাবাত অনেক সময় শিরাবাত বলতে বাত তো অনেক রকম আছে তো আয়ুর্বেদে বর্ণিত আছে আশি রকমের বাদ তো শিরা বাদ বলে যেটাকে অমাবস্যা পূর্ণিমা একাদশী হলেই শিরে টান ধরে আবার জ্বর জ্বর ভাব হয় অনেক সময় দেখা যায় পায়ের পেশি বা বগলে ব্যথা হয় এই যে এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই জয়ন্তী গাছ কাজ করে আবার ধরুন বোলতায় কামড়ালো ভীমরুলে কামড়ালো বা বিছের হুল ফুটিয়ে দিল প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে সেই ক্ষেত্রেও কিন্তু জ্বালার উপশমে এটা কাজ করে আবার অনেক সময় জ্বর হয় কিন্তু জ্বর কিছুতে সারতে চায় না কয়েকদিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে জ্বর হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে তো শুল ব্যথায় শুল ব্যথাতেও কাজ করে সেতিতে সেতিতে কাজ করে তো এই ধরনের অনেক রকম এর ভেষজ গুণ রয়েছে অথচ দেখুন এত ভেষ বহু গুণসম্পন্ন গাছ অথচ প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে আমরা চাইছি সাধারণ মানুষের মধ্যে এই সব ব্যাপারে সচেতন করা এবং এইসব যাতে আস্তে আস্তে সংরক্ষণ করা যায় সম্প্রসারণ করা যায় এই ব্যাপারে মানুষকে বহাল করতে চাইছি আমার হাতে যে গাছটা দেখছেন এটার নাম হচ্ছে লতা কস্তুরি তো আপনারা দেখে মনে করবেন এটা হয়তো কি ভেন্ডি গাছ বা ঢ্যাঁড়স গাছ না এটা ঢ্যাঁড়স গাছ নয় কিন্তু ঢ্যাঁড়স গাছের মতো দেখতে ঢ্যাঁড়সের মতো ফলও হবে কিন্তু এটা লতা কস্তুরি আচ্ছা এই লতা কস্তুরিও কিন্তু আয়ুর্বেদে প্রচুর ব্যবহার রয়েছে কী কাজে লাগে এটা হ্যাঁ সেই কাজগুলো আমি বলছি গাছটা এবার রেখে দিয়ে এটা বল লতা কস্তুরি খুব গুরুত্বপূর্ণ একটা গাছ বিশেষ করে শ্লেষটা বিকার যখন হয় ধরুন বর্ষার জলে ঠান্ডা লেগে পেট গরম হলে মাথা বুকে শ্লেষা জমে মাথা ধরে যায় বা সেই ক্ষেত্রে কিন্তু ওই শ্লেশা রকম শুকিয়ে যায় ক্ষেত্রে কিন্তু লতা কস্তুরি কাজ করে আবার পেট ফাফার ক্ষেত্রেও কিন্তু কাজ করে অনেক সময় পেট ফাফার ক্ষেত্রে যেরকম কাজ করে আবার অনেক সময় বিশেষ করে গরমকালে ক্লান্তিতে এক প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে বিশেষ করে এই লতা কস্তুরির বীজ অল্প জলসহ বেটে ছেঁকে চিনি সহ যদি শরবতের মতো করে খায় তাহলে মানে ক্লান্তি কমে যাবে এটাতে অগ্নিমান্দ বলুন আমদোষ বলুন এগুলোও নষ্ট হবে এবং ক্লান্তিও থাকবে না আবার ইন্ডিয় শক্তিতে এটা কিন্তু ভীষণ কাজ করে ইন্ডিয় শক্তি বলতে বুঝতে পারছেন ভাইটালিটি পাওয়ার বা ইন্ডিয় শৈতিল্য বলুন এতে কাজ করে কিভাবে কাজ করে এই ইন্ডিয় শৈতিল্যের ক্ষেত্রে কচি ফল যেটা ঢ্যাঁড়সের মতো হয় এটা ঢ্যাঁড়সের মতো রান্না করে খাওয়া যায় তো সেক্ষেত্রে ইন্ডিয় শৈতিল্য দূর করে অনেক সময় হার্টের হার্টের রোগের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা ব্যবহার হয় তো এটা তো গেলেও এইসব ব্যবহারের কথা বললাম মানে এক্সটার্নাল হয় কিন্তু হয় এটা ইন্টারনাল ইউজের কথা বললাম এক্সটার্নাল ইউজ যেরকম দাঁতের গোড়া ফুলে যায় মুখে দুর্গন্ধ হয় ভিতরে কিন্তু হেজে যাওয়ার মতো ব্যাপারটা হয় ঢোক গিলতে গেলে ব্যথা লাগে এই ক্ষেত্রে কিন্তু এই কস্তুরির ব্যবহারে খুব সহজেই নিরাময় হয় আবার চোখের অসুখের ক্ষেত্রেও এটা কাজে লাগে তো এরকম আজকে ব্যাপারটা খুব সংক্ষেপে আমি জাস্ট টাচ দিয়ে গেলাম এগুলো সম্বন্ধে তো ডিটেলস আমরা করবো তো এরকম ধরনের সব গুরুত্বপূর্ণ গাছ আরও অনেক রকম গাছ এসছে আজকে তো আর সব দেখাতে পারবো না কিছু কিছু গাছ আপনাদের দেখাচ্ছি তো লতা দেখালাম এবার আসুন আরেকটা গুরুত্বপূর্ণ গাছ বা গুরুত্বপূর্ণ সমস্যার ব্যাপারে বলবো সেটা হচ্ছে কিডনির প্রবলেম প্রতিনিয়ত এখন কিন্তু যেরকম সুগার আপনার মহামারী আকার ধারণ করেছে ক্যান্সার মহামারী আকার ধারণ করতে চলেছে তো এই ধরনের যে বিভিন্ন রকম রোগে মানুষ জর্জরিত ঠিক কিডনির সমস্যায়ও কিন্তু মানুষ এখন জর্জরিত এই কিডনির সমস্যা থেকে মানুষ কিভাবে রেহাই পেতে পারে সেই ব্যাপারে আমি একটু মানে ভেষজের মাধ্যমে কিভাবে সম্ভব হয় সেটা আমি চেষ্টা করছি আসুন সেই ধরনের দুটো গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাবো সামনে যে চারাটা দেখছেন এটা চারা গাছই আমি একশো পিস চারা গাছ নিয়ে এসছি এর নাম হচ্ছে বরুণ গাছ এই বরুণ গাছের ব্যাপারে এটাকে বলা হচ্ছে কিডনির জন্য অমৃত স্বরূপ কিডনির বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই বরুণ গাছের পাতা বরুণ গাছের ছাল বরুণ গাছের ফল ব্যবহার করা হয় এই বরুণ গাছের ব্যাপারে ডিটেলস আপনাদের আলাদা করে ভিডিও আপনাদের পরে আমি জানাবো এই হলো বরুণ গাছ এটা বরুণ পাতাটা তো খুব সুন্দর হ্যাঁ পাতা বেশ সুন্দর আমি একশো পিস চারা নিয়ে এসেছি বরুণের ফুলও খুব সুন্দর হ্যাঁ বরুণের ফুল হয় সুন্দর অথচ আমাদের এদিকে পাওয়াই যায় না এটা আমাকে বাইরে থেকে আনাতে হয়েছে দেখা যায় না সচরাচর দেখা যায় না একশো পিস আমি নিয়ে এসেছি সাধারণ মানুষের কথা ভেবে খুব কষ্ট করেই আনতে হয়েছে বাইরে থেকে এই যে ছোট্ট গাছটা দেখছেন এটার নাম হচ্ছে গক্ষুর গাছ তো গক্ষুর গাছ এটাও এখন রেয়ার ভ্যারাইটি হয়ে যাচ্ছে আমি অনেক জায়গায় খোঁজ করে পাইনি যার জন্য বাইরে থেকে আনতে হয়েছে এরও যে প্রচুর ভেষজ গুণ আছে সেগুণ সম্বন্ধেও পরবর্তীকালে বলবো এখন জাস্ট আপনাদের টাস দিচ্ছি যেরকম ধরুন মূত্র কিচ্ছতায় এই গক্ষুর গাছ ব্যবহার হয় রস বাতে মানে রস বাত বলতে বাত তো অনেক রকম ধরুন অনেক সময় গা হাত পা ফুলে যায় যদি টেপা যায় দেখা যাচ্ছে কীরকম বসে যায় মানে ডেবে যায় ধরুন আঙুল দিয়ে টিপলেন ডেবে যায় তো এই সেই এটাকে রস বলে হাত পা বা চামড়া বসে যায় টিপ দিলে এই এই ধরনের রসবাতের ক্ষেত্রে এটা কাজ করে আবার আরেকটা বিষয় অনেক সময় দেখা যায় যে মাথা টাল খাচ্ছে কিছুতেই মাথা তুলতে পারছে না ঠিক মাথা তুললেই কীরকম যেন টলে টলে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু এই গক্ষুর কাজ ভালো কাজ করে মূত্র গ্রন্থিতে যদি সমস্যা হয় বিশেষ করে প্রোস্টেট গ্লান্ড একটু বয়স হলে প্রোস্টেট গ্লান্ডের নানারকম সমস্যা দেখা দেয় এই প্রোস্টেট গ্লান্ডের সমস্যাজনিত কারণেও কিন্তু এই গক্ষুর গাছ কাজ করে আবার অনেক সময় দেখা যায় কোল্ড অ্যালার্জি হয় মানে জনিত কারণে শ্বাস রোগ এক্ষেত্রে ভালো কাজ করে আবার দেখা যাচ্ছে যে বিশেষ করে পুরুষদের প্রেশ্রাব করার সময় বাথরুম করার সময় বীর্যক্ষরণ হয় তো বীর্যক্ষরণ যদি এইভাবে চলতেই থাকে সে কিন্তু দুর্বল হয়ে পড়বে এই বীর্যক্ষরণ রোধে এই গক্ষুর গাছ কাজ করে এই সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে আম আদা এবার আদা গাছের মতো ঠিক নয় এটা অনেকটা হলুদ গাছের মতো মনে হচ্ছে কিন্তু এটা আম আদা এবার আম আদার বিশেষত্ব কী আম আদা যদি আপনাদের তো ওইভাবে দেখাতে পারছি না এটা যদি একটু ভাঙা যায় অলরেডি আমি এখানে আমের গন্ধ পাচ্ছি মানে কাঁচা আমের গন্ধ অর্থাৎ আম্রগন্ধি আদা আম্রগন্ধি গন্ধি আদা যার জন্য এটাকে আমরা বলছি আম আদা এর অনেক ভেষজ উপকারিতা রয়েছে সেটা আপনাদের পরপর বলছি এটা এই যে আমি ভাঙছি দেখুন গন্ধ পাচ্ছেন এই যে খুব খুব আমের মানে কচি আমের যে গন্ধ সেই গন্ধ এখানে রয়েছে আমরা রান্নায় ব্যবহার হ্যাঁ রান্নায় ব্যবহার করি কিন্তু এর যে অনেক ভেষজ গুণ রয়েছে সেই ব্যাপারে আমরা ভুলতে বসেছি তো সে ব্যাপারগুলো পরপর বলছি যেরকম ধরুন মানে ঠিক অগ্নিমান্দ যেটাকে বলে ধরুন ভালো হজম হচ্ছে না পেটে বায়ু হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদা অল্প জল দিয়ে বেটে আস্তে আস্তে যদি নিংড়ে এই রস এক চামচ সকালে খালি পেটে যদি খাওয়া হয় অল্পক্ষণের মধ্যেই পেটে বায়ু কমে যাবে এবং আবার খিদেও হবে তো প্রয়োজন হলে এটা বিকেলেও খাওয়া যায় তো অগ্নিমান্দে যেরকম ব্যবহার হয় অরুচি হলে অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছুতে রুচি পাচ্ছে না রুচি আসছে না সেই ক্ষেত্রে ঝোলে ডালে বা চাটনিতে যদি আমাদা ব্যবহার করা হয় সহজেই কিন্তু রুচি ফিরে আসে আবার শিরাগত বাত মানে শিরাগত বাত বলতে ধরুন হঠাৎ হঠাৎ সারা শরীরটার ভিতরে কিংবা কোনো অঙ্গে শিরশির করে যেন কিছু সরে গেল জ্বালা যন্ত্রণা নেই অথচ এই ধরনের একটা শিরশিরানি ভাব আসে এটা কিন্তু শিরাগত বাতের একটা পূর্ব লক্ষণ তো পরিণামে এটা যদি আগে থেকে ব্যবস্থা না হয় তাহলে কিন্তু শিরা মোটা হয়ে যেতে পারে আবার বেঁকেও যেতে পারে এক্ষেত্রে পাঁচ সাত গ্রাম আম আদা বাটা কোনো রান্নার তরকারির সঙ্গে মিশিয়ে যদি একটু কিছুদিন ব্যবহার করা যায় এই মানে শিরাগত বাতে খুব ভালো উপকার পাওয়া যায় আবার ঝিনজিনে বাতে দিনে বাতে কীরকম এটা অস্থিগত বায়ু রোগ বলে এই অবস্থায় পাঁচ গ্রাম আমাদা বাটা ইষদু জলসহ প্রত্যহ যদি এটা খাওয়া যায় সকালে তাহলে কিন্তু এই দিনে বাতে উপকার হয় অজীর্ণ শুলে অজীর্ণ শুলে বলুন এরকম আরও বিভিন্ন রকম উপকারিতা রয়েছে তো এই আমাদা আমরা কোনো কোনো ক্ষেত্রে মানে অন্য গাছের সঙ্গে ফ্রিতে দিই আর কেউ যদি শুধু এটা নিতে চান খুব সামান্য দামে আমরা এটা দিই আর জীবনে একবারই লাগাবেন জীবনে একবার লাগাবেন বলতে এটা তো আদার মতো কন্দ হয় তো একবার লাগালে প্রতি বছর ওই কন্দ থেকে চারা পেতে পারেন এই যে সামনে গাছটা দেখছেন এটা হচ্ছে নাগ দমনি অনেকে বলে এটা নাগদনা এই নাকদনা গাছেরও কিন্তু মানে আপনারা মানে আগে সব জায়গায় দেখা যেত এখন কিন্তু এই গাছটাও হারিয়ে যেতে বসেছে অথচ এরও প্রচুর ভেষজ গুণ রয়েছে তো এটা যাতে হারিয়ে না যায় যার জন্য আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি সংরক্ষণ করার চেষ্টা করছি এটা যাতে সম্প্রসারণ করা যায় সেটা চেষ্টা করছি এর ভেষজ গুণ বলতে যেরকম শিশুদের কৃমি হয় তো কৃমি কিছুতেই মানে ঠিক বেরোতে চায় না সারতে চায় না এক্ষেত্রে নাকদানার পাতা ডাটা মূল এটা দিয়ে যদি মানে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওই কৃমি থেকে রেহাই পাবে শিশুদের তর্কা রোগ এই শিশুদের বিশেষ করে যে তর্কা রোগ হয় সাত আট বছরের পর মানে বিশেষ করে পাঁচ সাত বছর পর্যন্ত এই তরকার ব্যাপারটা থাকে কিন্তু এটা যদি উপেক্ষা করে পরবর্তীকালে কিন্তু মানে কঠিন রোগ হতে পারে যার জন্য বাচ্চাদের ক্ষেত্রে আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত এই শিশুদের তরকার রোগের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে মেয়েদের অস্বাভাবিক বন্ধে এটা কাজ করে অন্ত্র রোগে এটা কাজ করে মাথার যন্ত্রণায় অনেক সময় দেখা যায় হঠাৎ হঠাৎ এটা আক্রমণ হয় এই মাথা ব্যথাটা তো হঠাৎ হঠাৎ এই মাথা ব্যথার ব্যাপারটা যদি হয় এটা ভালো কাজ করে হাঁপানিতে হাঁপানিতে কাজ করে দাঁত চুলকানি ছুলি হলে কাজ করে কর্ণ শুলে কাজ করে অর্থাৎ কানের ব্যথা কানের ব্যথায় এই পাতার রস গরম করে দু চার ফোঁটা যদি কানে দেয়া হয় সঙ্গে সঙ্গে উপশম হবে এই যে গাছটা দেখছেন এটা গোনিয়ারি গাছ এই গনিয়ারি গাছ বাংলাদেশে কিন্তু খুব এর ব্যবহার আছে বিশেষ করে রান্নাবান্নার স্বাদ বৃদ্ধিতে খুব ভালো কাজ করে আর কি আর ওষুধি গুণ তো অনেক রকম রয়েছে ওষুধি গুণের মধ্যে যেরকম ধরুন এর মূলও ব্যবহার হয় পাতাও ব্যবহার হয় রক্তের কোলেস্টেরল কমাতে কিন্তু যেটা ব্যাড কোলেস্টেরল সেটা কমাতে সাহায্য করে রক্তের শর্করার অনেক সময় বেড়ে যায় সেক্ষেত্রে কাজ করে পরস্ব যন্ত্রণায় কিন্তু এটা ভালো কাজ করে অনেক সময় সর্দি জ্বর হয় সর্দি হয় জ্বর হয় সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে আবার বাত রোগে এটা যদি শাক হিসেবে খাওয়া যায় খুব সহজেই রান্না করা যায় খেতেও ভালো বাত রোগে এই শাক যদি খায় তাহলে সহজেই বাতের ব্যথা বেদনা থেকে রেহাই পাবে আবার এর পাতা কচি ডাটা। এগুলো যদি ঠিক পেশাই করে খাওয়া যায় তাহলে জন্ডিস সারে আর এখন মেদযুক্ত মহিলা অর্থাৎ মোটা মহিলাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি বিশেষ করে থাইরয়েডের প্রবলেম হয় এবং মোটা মহিলাদের সন্তান ধারণ করতে পারে না তো তাদের প্রথমে এই মানে মেদ হাস করতে হবে মেদ কমাতে হবে তো মেদ কমাতে গেলে এই গাছটা কিন্তু বনিয়ারি গাছ খুব কার্যকরী কি বড় গাছ হবে না ছোটো না এটা তো বড়ো গাছ হবে খুব বড় নয় হাতে যে গাছটা দেখছেন এটা যুক্তি যুক্তি ফুলের গাছ বা ফলের গাছ এবার যুক্তি ফুলের বা ফলের গাছ এটাও কিন্তু কমন একটা গাছ গ্রামেগঞ্জে আগে প্রচুর দেখা যেত এবং এর যখন ফুল হয় এটা খুব সুন্দর শাক হিসেবে খাওয়া যায় এর খেতেও যেরকম ভালো এটা অ্যান্টিপক্স বলা যেতে পারে অ্যান্টিপক্স হিসেবে দুর্দান্ত যারা এটা খাবে তাদের কিন্তু পক্স হবে না এই যে সামনে গাছটা দেখছেন এটা গুগুল গাছ এই গোগগুল গাছটা আমার মনে পড়ে বহুদিন আগে ছোটোবেলায় বলা যেতে পারে অনেকে বলে চন্দন গাছ চন্দন গাছ তো চন্দন গাছ বলে আমি লাগিয়েছিলাম বেশ বড় হয়ে গেছিলো পরবর্তীকালে আমি জানলাম যে না এটা চন্দন নয় এটা গুগুল গাছ হ্যাঁ এই তাই বলে মানে ভুল করে এক গাছের পরিবর্তে আরেক গাছ লাগিয়েছি কিন্তু তাই বলে এটা ফেলনা নয় এরও অনেক কার্যকারিতা রয়েছে চন্দন গাছের ব্যাপারটা জানতাম খুব ভালো গাছ কিন্তু গুগুল গাছের ব্যাপার জানা ছিল না যাই হোক দুর্ভাগ্যক্রমে বলুন সৌভাগ্যক্রমে বলুন এটা লাগিয়ে বেশ বড় হয়েছিল গাছ এখানে যদিও ছোট গাছ আপনাদের দেখাচ্ছি ওটা আমার বাড়ির বাড়ির গাছের কথা বলছি হ্যাঁ গোগগুল গাছ এই গোগগুল গাছেরও কিন্তু অনেক রকম উপকারিতা রয়েছে অকাল বার্ধক্য রোধে কিন্তু গোগগুলের যেরকম ব্যবহার আছে আবার অনেকের কফের ধাত কফের ধাতের ক্ষেত্রেও কিন্তু এর উপকার রয়েছে কৃমির জন্য পেতে বায়ু হয় কৃমির জন্য সেই ক্ষেত্রেও গুগুলের ব্যবহার রয়েছে আবার দেখা যাচ্ছে ওই মেদস্যী দেহ অনেক সময় মোটা মোটাদের বিভিন্ন রকম বাপ বেদনা বেশি হয় ব্যথা বেদনা বেশি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু যেটাকে বলে সোত সেই ক্ষেত্রেও গুগুল ভালো কাজ করে আবার মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাব এই অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে তো বাত তো বিভিন্ন রকম আছে তো এই বিভিন্ন রকম বাতের মধ্যে তিন চার রকম বাত রোগে এই গুগগুলের ব্যবহার রয়েছে এছাড়া মাংসপেশি বাত বলুন সতে বলুন এসবে কাজ করে গ্রীষ্মকালে দেখবেন ওই ফোড়া হয় মানে ওই ফোড়াটা গ্রীষ্মকালেই বেশি হয় সেই ফোড়ার ক্ষেত্রে কাজ করে আবার অনেকের দেখুন সাইটিকা বাত এবং অনেক রকম বাতের ক্ষেত্রে কাজ করে সাইটিকা বাত বলুন মাংস বেশিতে বাত বলুন সোদ বলুন এই সব ক্ষেত্রেই কিন্তু এটা ভালো কাজ করে দেখুন হলুদ আমরা দেখেছি কিন্তু এটাও হলুদ গাছের মতো কিন্তু মতো হলেও এই এটা হলুদ কিন্তু কালো হলুদ কালো হলুদের পাতাটা দেখুন কীরকম আবার আপনারা হলুদের ফুল দেখেছেন কিন্তু হলুদের ফুল কীরকম হয় আর এই ফুলটা কীরকম হয় সেটা দেখুন এটা হচ্ছে কালো হলুদ গাছের ফুল অসাধারণ ফুলটি কাজ আছে হ্যাঁ এর কাজ তো অনেক রকমই আছে হলুদের গুণাগুণ তো পাওয়াই যায় এক্সট্রা এক্সট্রা না নেক্সট ভিডিওতে আমি ডিটেলস করব কিন্তু প্রসাদন শিল্পে কিন্তু এটার ব্যবহার আরও বেশি এমনি হলুদ প্রসাধন শিল্পে ব্যবহার হয় কিন্তু এটার কার্যকারিতা আরও বেশি মানব কল্যাণে যে গাছগুলি আজীবন আমাদের উপকার করে গেছে যে মানুষটি এই গাছগুলিকে ক্রমাগত আমাদের সামনে নিয়ে আসছেন আমরা তার জন্য এই কাজটি করতে পেরে ভীষণভাবে খুশি হই সেই জন্য বারে বারেই এই শ্যামনগর অঞ্চলের পর নার্সারিতে চলে আসি এবং আপনাদের জন্য নতুন নতুন গাছ দেখাতে পারছি এটাও একটা খুব আনন্দের ব্যাপার সঞ্জীবনী চ্যানেল পরপর দুটো এপিসোড করেছে ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড আজকে থার্ড এপিসোড হয়েছে তবে থার্ড এপিসোডে কিন্তু আমার যে নতুন নতুন বেশ কিছু গাছ এসছে সব কিন্তু সব কিন্তু কমপ্লিট করা গেল না তো আরও বেশ কিছু গাছ যেহেতু আসতে চলেছে খুব শিগগিরই আপনাদের ফোর্থ এপিসোড বা চতুর্থ বার যে ভিডিও সেটা করার চেষ্টা করছি আমরা ডিসক্রিপশানে গৌরদান নাম্বার দিই না আমরা ভিডিওর মধ্যেই গৌরদান নাম্বার দিই আপনারা ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং ভিডিওর মধ্যে একবার উনি ফোন নাম্বার বলেছেন আবারও আপনাদের সামনে ফোন নাম্বার বলে দিচ্ছেন আপনারা সরাসরি গৌরচন্দ্র দাস মহাশয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং নার্সারি ভিজিট করে গাছগুলো সংগ্রহ করবেন আমার ফোন নাম্বার অর্থাৎ নেচার স্পডের ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আর নেচার স্পডের আমি সৈনিক মাত্র নেচার স্পট সারা দুনিয়াতে একটা নতুন দিশা দেখাতে চাইছে মানব কল্যাণে বিভিন্ন রকম কার্যক্রম নেচার স্পটের পক্ষ থেকে আপনারা পাবেন তো এই ক্ষেত্রে কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন তো তবে সঞ্জীবনী চ্যানেল কিন্তু বারবার করে নেচার স্পটকে সহযোগিতা করছে তো নেচার স্পটের পক্ষ থেকে আমি নেচার সঞ্জীবনী চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাই ফোন নাম্বারটা একটু আরেকবার বলে দি ফোন নাম্বার আবারও বলছি আমার ফোন নাম্বার অর্থাৎ নেচার স্পর্ডের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো প্রিয় দর্শক বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার